পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা। বিরোধী কর্মী হলেই হামলার শিকার হতে হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা, জয়নগর নতুন হাটে হামলা, তৃণমূলের পতাকা নিয়ে হামলার অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি, হামলা রিপাবলিকের গাড়িতেও, চুচুড়া থেকে ক্ষোভ প্রকাশ শুভেন্দু অধিকারী, প্রতিবাদের লড়াই আরো জোরদার করে পথে নামার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ফুলতলির সভা থেকে জয়নগর ফেরার পথে নতুন হাটের সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা, তৃণমূলের পতাকা নিয়ে হামলা চালানোর অভিযোগ, পুলিশের সামনেই হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি। পুলিশ দাঁড়িয়েছিল চুপচাপ, নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে সেখানে পুলিশ। আমাদের গাড়ির উপর হামলা হয়েছে, গাড়ির কাঁচ ভাঙতে ভাঙতে বেঁচেছে, ওয়াইপার ভেঙে গেছে ও ওনাদের কাঁচ ভেঙে গেছে, হ্যাঁ শেষ একদম। আমাদের জেলা পরিষদের মেম্বার প্রণতিদির কাঁচ ভেঙে তছনছ করে দিয়েছে, আমার ওয়াইপার ভেঙে দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতির গাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ ধরাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাকে ভাইপো এবং তার ডাকাত কোম্পানি একেবারে সন্ত্রাসের আঁতুড়ঘর করেছে। বাদ পড়েনি রিপাবলিক বাংলা, রিপাবলিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, মানুষের কণ্ঠস্বর হয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করাতে কি অস্বস্তি। আর রিপাবলিক বাংলা যে ধরনের দুর্নীতিকে সামনে এনেছে চোখে চোখ রেখে রাষ্ট্রবাদের পক্ষে দেশ বিরোধী প্রশক্তির বিরুদ্ধে, সাথে সাথে দুর্নীতির বিরুদ্ধে তারা যেভাবে টক শো করছে, জনমানুষে প্রভাব ফেলছে, তাতে এই সরকার এবং তোলামূল আতঙ্ক। দুয়ারে পঞ্চায়েত ভোট, তার আগে দিকে দিকে চলছে হামলার ঘটনা, একের পর এক ঘটনায় পঞ্চায়েতে ভোট নিয়ে অশান্তির আশঙ্কা ক্রমশ বাড়ছে। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এখন চাইছে তাদের নাক দাঁত সব বের করে, দাঁত নখ সব বের করে সামনের দিকে এগিয়ে আসার জন্য, এবং আমরা তৈরি আছি। দলের রাজ্য সভাপতির উপর হামলার ঘটনার প্রতিবাদে পথে নামা ডাক দিয়েছে গেরুয়া শিবির, লড়াই আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা রিপাবলিক বাংলা।